আসসালামু আলাইকুম, কেমন আছো আপনারা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমার যেই উদ্দেশ্য নিয়ে ফেরে একটি ভিডিও, আমার বন্ধুকে নিয়ে ফেরে একটি লাইফ স্টোরি আমি বানাতে চলেছি, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমরা ছিলাম সাত বন্ধু, ঠিক আছে? তো আমাদের বন্ধুত্ব মানে খুবই ভালো ছিল, আমরা লাইফে অনেক এনজয় করতাম, সবাই মিলে একসাথে করতাম, অনেক মজা করতাম, খাওয়া দাওয়া করতাম, ঠিক আছে? বাপের টাকা আমাদের নেই, আমরা খুবই গরিব ঘরের ছেলে। হ্যাঁ, আমরা গরিবের ঘরের ছেলে, গরিবের মর্মটা বুঝবো, ঠিক আছে? তো আমরা তো আর বড়লোক না যে বড়লোক, হ্যাঁ, বাপের ছেলেদের মতো আমরা গাড়ি বাড়ি নিয়ে ঘুরবো। হ্যাঁ, আছে অনেক বন্ধু বড়লোক, অনেক বন্ধু আমরা গরিব। আমি তো বিশেষ করে আমার লাইফের কথা একদিন পরেই শোনাবো, ঠিক আছে? আমি এখন মানে কি বলবো, এতটা দুঃখের মধ্যে আছি, এতটা কষ্টের মধ্যে আছি যে আমাদের কষ্ট কেউ বোঝার মতো নেই, ঠিক আছে? তো আমরা এমন একসাথে মানে এমন এমন দিন গেছে যে আমরা একসাথে কাটিয়েছি। এখন আমার একটা বন্ধু বাইরে আছে, আমরা তিন বন্ধু চার বন্ধু এখন আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে রয়েছে, আমি আছি বাইরে। তো এখন কি বলতে যাচ্ছি যে বন্ধুত্ব খুবই ভালো। একটা বন্ধুর লাইফে এমন একটা মানে প্রবলেম ঘটে গেছে, তো সেইটাই আমি শোনাতে চলেছি, আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো বন্ধু এমন হওয়াই দরকার যে তোমার সব পাশে থাকবে, যে তোমার সব দিকটা তোমাকে দেখভাল করবে, হ্যাঁ, যে তোমাকে খুবই ভালোবাসবে, তোমার সুবিধা অসুবিধে তোমার যত রকম যা আছে সে মোটামুটি তোমার হেল্প করবে। কিন্তু এখন কথা হচ্ছে, বন্ধুত্ব খুবই ভালো, খুবই খারাপ যদি সময়ে তোমার সাথে ভালো ব্যবহার করবে, সময়ে তোমার পাশে থাকবে, তাকেই বলা হয় আসল বন্ধু। কিন্তু সামনে থেকে তোমার ভালো, পিছন থেকে তোমার খারাপ চাই, এরকম অনেক বন্ধু আছে যে তোমাকে থেকে সহ্যই করতে পারবে না, যে সামনে থেকে বলবে বন্ধু, কিন্তু এরকমটা আসলে বন্ধুত্ব না, ঠিক আছে? তো আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি যেই বন্ধুর লাইফ স্টোরি নিয়ে আমি আজকে বলতে চলেছি, আশা করছি ভিডিওটা খুবই ভালো হবে। সো আমার বন্ধু খুবই ভালো একটা ছেলে, নাম একদিন পরে বলে দিব। তো বন্ধুটা ক্লাস 7 কি 8 থেকে পড়াশোনা করে, মানে বন্ধুত্ব আমাদের তখন থেকে, আমাদের সাথে ভালো খাতির, আমাদের ছোটোবেলায় আমাদের থেকে সে যেহেতু এখন জুনিয়র, হ্যাঁ, ছোটোবেলা থেকে আমরা একসাথে মাঠে খেলাধুলা করা, ফুটবল খেলা বলো, ব্যাট বল খেলা বলো, ঠিক আছে, ক্রিকেট, এসব যেহেতু যত রকম খেলা রয়েছে আমরা খেলতাম। এখন কথা হচ্ছে, বন্ধুত্ব খুবই ভালো কিন্তু এতটা ভালো না, মানে যতটুকু আমরা বলি, সময় না পাশে থাকলে সেটা যেই হোক, বন্ধুত্ব বলো, হ্যাঁ, কাকা বলো, মামা বলো, দাদা বলো, জেঠু বলো, যেই বলো না কেন, সময়ে তোমার পাশে যে থাকবে সেই আসল হচ্ছে মানুষ। সময় চলে যাবে, ঠিক আছে, সময় কারোর জন্য থেমে থাকবে না, একটা একটা করে দিন চলেই যাবে, ঠিক আছে? তো যে যতটুকু তুমি সময় পাবে সেটা ভালো দিকে, সে ভালো রাস্তায় করার চেষ্টা করবে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে, ঠিক আছে? সময় ফালতু নষ্ট করো না, সময় একবার গেলে পাবে না। হ্যাঁ, সেই বন্ধুটা খুবই হাসি মজা খেলাধুলাই থাকতো, মেয়ের কারণে, একটা মেয়েকে খুব ভালোবাসত, লাইফে অনেকগুলো প্রেম করেছে, এখনও কি প্রেম করছে, রিসেন্ট এখনও প্রেম করছে, ঠিক আছে? তো রিলেশান ছিল, রিলেশান থাকার পরে আমাদেরও একসাথে, আমরা একসাথে ঘুরতাম ফিরতাম, আমাদের সাথে দেখা করতো, হ্যাঁ, আমাদের ডেকে ডেকে নিয়ে যেত, চ না বন্ধু এইখানে যাবো, হ্যাঁ, তোর ভাবির সাথে দেখা করবো, আচ্ছা ঠিক আছে ভাই চ, তোর সাথে যাচ্ছি। হ্যাঁ, কি আর বলবো, কষ্টের কথা, যাচ্ছি, যাবার সময় আমাকে বলছে বন্ধু, হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা নেই, তোর কাছে কি কোনো টাকা হবে, আমরা তো গরিবের ছেলে, টাকা পয়সা আমাদের কাছে নাই, কীভাবে বলবো, টাকা পয়সাও নেই, বলছি না রে ভাই টাকা পয়সা হবে না, বললো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই চ, ও আর আমি সাইকেলে করে যাচ্ছি, যে ভাবির সাথে দেখা করলাম, হ্যাঁ, মানে ঠিক আছে, ওর গার্লফ্রেন্ডের সাথে ও দেখা করলো, ভালো কথা, ফার্স্ট মিট করলো, দেখা সাক্ষাৎ করলো, স্কুলে পড়ে যেহেতু,
এবারে যাওয়া আসা রইলো, ভালোই রিলেশন চলছে। চলতে 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 অনেকটা দিন হয়ে গেল, 6-7 মাস হয়ে গেল। হঠাৎ করে এখন মেয়েটার ঘর থেকে বলছে যে আমাকে অন্য ঘরে দেখাশোনা করেছে, যে বিয়ে দিয়ে দেবে। তো বন্ধুরা হতাশ হয়ে পড়ল যে কী করব, সে তার ভালোবাসার মানুষটাকে কি হারিয়ে ফেলবে? হ্যাঁ, এরকম অনেক দুশ্চিন্তায় ডিপ্রেশনে চলে গেছে। তো আমাদেরকে শোনাচ্ছে, আমরা বলি আমরা কী করতে পারি ভাই বল। আমাদের তো টাকা নেই, আমাদের সামর্থ্য নেই যে তোকে দিয়ে হেল্প করব। হ্যাঁ, তুই যে বিয়ে করবি, কি তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকবি, সেইটুকু হেল্প করতে পারবো না। ঠিক আছে, তো দেখ যতটুকু পারবো করবো, চেষ্টা করবো। সেই চেষ্টাই যদি তোর ভাগ্যে থাকে নিশ্চয়ই তুই পাবি। তুই কারোর সাথে খারাপটা করিস না, নাহলে তোর সাথেই খারাপ হবে। তো তারপরে একদিন এরকম এলো, 2-3 দিন পরে বলছে, জানিস বন্ধু, আমার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তো বলি কেন হলো এরকমটা? বললো তার ঘর থেকে বলেছে আমাকে আর ফোন করবে না। তো বলার পরে বললো যে আর ফোন করবে না আমাকে। তখন বন্ধু কাঁদছে, বলছে আমি কী করবো ভাই, হ্যাঁ আমাকে কোনো একটা রাস্তা দেখা, এরকমভাবে আমি চলতে চাই, আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকতে চাই। তো তারপরে মেয়েটার ঘর থেকে, মানে মেয়েটার মামা, মেয়েটার মাসি ফোন করে বলছে যে দেখো তুমি আর আমার একে ফোন করবে না। হ্যাঁ, ও ঘরে তোমার জন্যে মারপিট, মানে মেরেছে তাকে, অনেক মেরেছে, মারার পরে সে অনেক কষ্টের মধ্যে রয়েছে, বলছে এরকম ফোন করবে না, তোমার জন্যে এরকম বাড়িতে ঝামেলা হচ্ছে। তো বন্ধুটা এরকম কাঁদছে, বলছে যে দেখো আমি তো ভালোবাসি, ভালোবাসাটা কি খুব বড় ভুল হয়ে গেছে আমার? সে বলছে না ভুল তো হয়নি, কিন্তু বাড়িতে মেনে নিচ্ছে না, আমি কী করতে পারি বলো। সে বলছে না তুমি তো একটু মানে আমার জন্য হয়ে বলতে পারো বলো। সে বলছে না গো আমি বলতে পারবো না, স্বার্থপরের মতো কীরকম বলছে, বলছে না আমি বলতে পারবো না। আর তোমার কি টাকা পয়সা আছে যে তোমার সাথে বিয়ে দেবে? তোমার তো কিছুই নেই, এরকমভাবে বলছে, তোমার তো কিছুই নেই, তোমাকে তোমার সাথে কীভাবে সেই মেয়েটার বিয়েটা দিই বলো, ওই মেয়েটার সাথে কীভাবে আমি বিয়েটা দিতে বলবো? ঠিক আছে, তো বন্ধু তখন ভাবছে যে আমার টাকা নেই তো কী হয়েছে, হ্যাঁ আমি তো তাকে সুখে রাখতে পারবো নাকি, ভালোবেসে দুজনকে তো বিয়ে করবো, এটাই তো একটা সুখ, ভালোবাসার মাঝে তো এটাই তো একটা সুখ নাকি। তো সে বলছে যে না আমি দিতে পারবো না, তো তোমার যা ইচ্ছা করো, তুমি দ্বিতীয়বার আর ফোন করবে না, হ্যাঁ নেক্সটবার না যেন ফোন করা হয়, তাহলে বাড়িতে জানানো হবে। একটা স্বাভাবিক মানুষ টেনশানে ডিপ্রেশনে সেই সময় চলে গিয়েছে। তো বন্ধুটা বলছে আমি আর কিছু করতে পারবো না ভাই, আমি ভালোবাসাই এরকম খুব কষ্ট পেয়েছি, আমি কোনো মানে কোনো এতে আমি ওকে ভুলতে পারছি না। ঠিক আছে, রাতকে রাত আমি কাঁদছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি কীভাবে সুখে থাকবো তোরাই বল। আজ আমি এরকম, আমার টাকা নেই বলে আমাকে এরকম, মানে আমার ভালোবাসার মানুষটাকে এরকমভাবে হারাতে হলো, তো আমি কীভাবে সুখে থাকবো বল তোরাই বল। হ্যাঁ, আমি বলতে যে আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। হ্যাঁ, ভালোবাসার মানুষ যার থেকে চলে যায় সেই একমাত্র জানে যে কী কষ্ট। তো আমি তার হয়ে বলছি এইটুকুই যে ভাই নেশা করিস না, নেশা খুব একটা বাজে জিনিস। তো সে বলছে না আমাকে আমার মতো থাকতে দে, তোরার মতো থাক, আমি যেটা ভালো মনে করবো সেইটাই করবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুই যেটা ভালো মনে করবি কর, যেহেতু তোর লাইফ ইন্টারফেয়ার করার মতো আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে, বা আমরা করার পক্ষে আমরা ওর আগে তখন সেই সময় বলেছি, বলে আচ্ছা ঠিক আছে তুই তোর মতো থাক। তো সেই পর্যন্ত হয়ে সে তার মতো আছে, আমি আমার মতো আছি, যে যার সে যার মতো আছে, সবাই সবাইয়ের মতো বিচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ, টাইম হলে হ্যাঁ হুঁ ভাই কথা হয়, এরা টুকটাক হয়ে শেষ হয়ে যায়, এছাড়া আর ভালো আমার যে রিলেশানটা ছিল সেই রিলেশানটা আর নেই, আর কী বলবো দুঃখের কথা। লাইফে এত কিছু এরকম আমাদের ঘটেছে, আরও অনেক কষ্টের কথা রয়েছে, ঠিক আছে, যেহেতু একদিন ফেরে বলবো। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে প্লিজ।